গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইস ওয়ার্ল্ড। তো আমি কালকে কোনো ব্লগ ছাড়তে পারিনি, কেন কি ঘরের সিচুয়েশনটাই এরকম হয়ে আছে, মানে ভাইয়ের শরীরটা ভালো না, ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি, এগুলোতেই সময় গেছে, আমি আর চলে গেছে, আমি আর কোনো ভিডিওই করতে পারিনি, মনটাও খারাপ। আর এদিকে আমি বাড়িতে যাব, তার জন্য প্যাকিং চলছে, প্যাকিং করা হচ্ছে কচু গাছ। তো একটু মানে ভিডিওটা যে করবো বা কথা যে বলবো ভিডিওতে তারও সময় হয়নি একদম। তো কালকে যাওয়ার কথা, মনা মায়ের ভীষণ দুষ্টামি লাগাচ্ছে, যাও বাটি চামচ নিয়ে আসো, যাও সোনা মা অনেক দুষ্টামি করছে, একদম দুষ্টুমি হয়ে গেছে, দুষ্টামি করেই যাচ্ছে, করেই যাচ্ছে। এই যে সবাইকে হাই বলে দাও, সবাইকে হাই বলে দাও, বলো হাই, হাই বলে দাও সবাইকে, মামাকে পরে দেখো, আগে হাই বলো, হাই বলো, ওর মামাকে দেখছে তার জন্য হাই বলছে না। কি নিয়েছো তুমি দেখিয়ে দাও তো, কি নিয়েছো? তেল, ও তেলের প্যাকেট নিয়েছে, এটাকে খাবে, ও খাবে, তেল খাবে, তুমি কিভাবে খাবে, কিভাবে তেল কিভাবে খাবে, দুষ্টু মেয়ে দুষ্টামি করে শুধু। তো কালকে যাওয়ার কথা আছে আমার, দেখি বাবা এখনো গাড়ি ঠিক করেনি, ওকে প্রাইভেট গাড়ি গাড়ি রিজার্ভ করেই যেতে হবে, মানে প্রচুর জিনিস আছে। এক মাসের পরে আমি নিয়ে এসেছিলাম মায়ুকে, তো মানে এক বছর দু মাস চলছে মায়ু, তো ওর প্রচুর জিনিস অন্নপ্রাশনের বার্থডের এগুলোর গিফট, তাছাড়াও ১২ মাস ওর জন্য কেনা হচ্ছেই কিছু না কিছু, কিছু না কিছু, তো প্রচুর জিনিস হয়ে গেছে। তো এখন গাড়ি রিজার্ভ করে না নিলে খুব প্রবলেম হয়ে যাবে, কারণ কি বাসে এগুলো নিয়ে যাওয়া যাবে না, আর ট্রেনে তো আমি যাওয়া আসা করবোই না, আমার ভীষণ অসুবিধা লাগে ট্রেনে যাওয়া আসা করতে এত জিনিস নিয়ে, জিনিস কিছু না থাকলে এত প্রবলেম হয় না। তো বাবা আজকে যদি গাড়িটা ঠিক করে ফাইনাল হয়ে যায় তাহলে কালকে ভোরবেলায় রওনা দিব, আর যদি গাড়িটা আজকে ঠিক করা না হয় তাহলে তো সানডেতে মনে হয় যাওয়া হবে, কিন্তু যতটুকু সম্ভাবনা কালকে যাওয়ারই, কালকের জন্যই আমি প্যাকিং করে রেখে দিয়েছি যে কালকে যাব, সব প্যাকিং হয়ে গেছে, টুকটাক কয়েকটা জিনিস বাকি আছে প্যাক করা, মায়ের মেডিসিনগুলো নিতে হবে আর খাওয়ার, আর কিছু নেই, সব প্যাকিং করা হয়ে গেছে। মায়ু করছে দুষ্টামি, ওর দুষ্টামি ও কারো কথা শুনে না, এদিকে আসো, ওকে বকা দিয়েছো, নিজের মাথায় নিজে মারছে, ও কেন মারছো তুমি, হ্যাঁ বেশি রাগ, বেশি 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 বেশি, ও বেশি রাগে নিজের মাথায় নিজে মারছে, আবার আবার, ওই তো গাড়ি ফাইনাল করা হয়ে গেছে, কাল বের হয়ে যাব সকালবেলা, গাড়িটির জন্য রওনা দেবো কালকে। মায়ু খুব কান্নাকাটি করছে, কেন কি কেন বা জানি না, বুঝতেই পারছি না, খুব খ্যান খ্যান করছে, কান্নাকাটি করছে। তো প্যাকিং অলমোস্ট হয়ে গেছে, অল্প বাকি আছে, রাত্রে করে নেব, আর এখন একটু যাচ্ছি মার্কেটে, একটু কাজ আছে, তো রাস্তায় গিয়ে কথা বলছি, মার্কেটে কিছু কাম আছে যে করে নিই, কেন গুয়াহাটিতে গেলে আমার অত মার্কেটে যাওয়া হয় না, কেন কি মায়ুরকে নিয়ে এতদিন তো একা একা করেছি, ঠিক আছে এখন মায়ুর আছে, মায়ুরকে নিয়ে সবসময় এরকম মার্কেটে যাওয়া পসিবল না, তো এখন যাচ্ছি গিয়ে কথা বলছি। তো বের হয়ে গেছি একটু মার্কেটে যাওয়ার জন্য, আজকে লাস্ট ধুবড়ির মার্কেটে অল্প যাই, এরপরে তো কবে আসবো তারপরে
মন ভীষণ খারাপ। ভাই তখন খুব কাঁদছিল, কারণ ওর শরীরটা ভালো না, জ্বর, মনাকে ধরতে পারছে না। বাইরে বের হয়ে গেছে, এসেছি তো সোনার দোকানে, কারণ কি মামি কানের বানাতে দিয়েছিল, তো তার জন্য এসেছি অল্প কাজে। আজকে আজকে 13 তো কালকে সকালে বের হয়ে যাবো, তার জন্য আজকে এসেছি মার্কেটে। কারণ কি যেদিন আসবো 3000 টাকা, যেদিন আসবো সেদিন তারপর আবার দুটি ঘোরা হবে। তো ভালো লাগছে না, শুনে ভালো লাগছে। তো সোনার দোকানের আমার কাজ হয়ে গেল, এখন আমার মেডিসিন নিতে হবে। মেডিসিন মানে আমার একটু জার্নিতে আমার ভমিটিংয়ের একটু প্রবলেম হয়, তার জন্য ওষুধ নিতে হবে। তো নিয়ে নিচ্ছি সামনে ফার্মেসি থেকে নিয়ে তারপর বাড়িতে যাব। এটাই কাজ ছিল, আর সেরকম কোনো কাজ ছিল না, দুটো কাজ ছিল। একটু কাপড়ের দোকানে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এখন একদম সময় হবে না, আর বৃষ্টি পড়ছে, তার জন্য যাব না। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, জোরে বৃষ্টি নামলে আমি ছাতাও আনিনি, আর পরে ভিজে যাব। তো জলদি ফার্মেসির থেকে ভমিটিং না হওয়ার ট্যাবলেটটা নিয়ে নিই। তো মেডিসিন নিয়ে ঘরে এসে পড়েছি, এখন প্যাকিং সব হয়েই গেছে, মনটা ভীষণ খারাপ লাগছে। তো মানে খুবই খারাপ লাগছে, এত দিন থাকলাম মনার, যখন এক মাস মনার, এক মাসের সময় এক মাস হয়ে গেছিলো, তারপরে এসেছিলাম। এক বছর বেশি হয়েছে, এখন যাচ্ছি, এত দিন থাকার পর যেতে ভীষণ কষ্ট হচ্ছে। তো সব প্যাকিং হয়ে গেছে, কিছু বাকি নেই, একটু বাকি আছে, সেটা করে নেব। তো ভাইয়ের শরীরটাও ভালো না, তো ভাইয়ের আমার জ্বর, সর্দি, কাশি, মনাকে মায়ের ওর সামনে বেশি রাখা যাবে না, তার জন্যই আরো জলদি যাচ্ছি। অসুবিধা হয়ে যায় বাচ্চা মানুষ, ও তো আর বলতে পারবে না ওর কিছু প্রবলেম হলে। তো ওনাকে দেখাচ্ছি কি কি প্যাকিং করলাম, কতগুলো লাগেজ হয়েছে। এই ঝুড়িটা নেওয়া হবে, এই মেশিনটা, এখানে দুটো ব্যাগ, এই যে একটা, এই যে আরো ব্যাগ, আরো জিনিস আছে, আরো প্রচুর জিনিস আছে। তো সেগুলো নেওয়া হবে, সকালে 6টার দিকে রওনা দিব, 6টার দিকে গাড়ি আসবে। তো আজকে ধুবড়িতে লাস্ট ব্লক, ঘরে লাস্ট ব্লকটা করে নিচ্ছি। হ্যাঁ এতক্ষণ ওর দিদিমের সাথে ছিল, ও কিছু বুঝছেই না যে কাল চলে যাবে। তো কালকে চলে যাব, মনাও মনা কিচ্ছু বুঝছে না যে কালকে যাবে। কি করবে বাড়িতে গিয়ে, তো আমার ভীষণ ঠান্ডা পেয়ে যাচ্ছে। তো কালকে
ওনাকে নিয়ে যাবো। তখন ভাই ভীষণ কাঁদছিল, কেন জ্বর হয়েছে, ওনাকে ধরতেও পারছে না। তারপরে ধরলে আবার মনেরও জ্বর হয়ে যেতে পারে, কয়েকদিন থেকে ধরছিল, ওরও মনটা খারাপ হয়ে গেছে, ভীষণ কাঁদছিল। তখন মারও মনটা খারাপ, বাবারও মন খারাপ, সবার মন খারাপ, কেন চলে যাবো এতদিন আমার জন্য মন খারাপ ছিল, এখন এবার মনের জন্য সবার মন খারাপ, কেন কি বাচ্চা মানুষ একজন, তার সাথে বন্ডিং অন্যরকমই হয়ে যায়। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, কিছু কিছু প্যাকিং আছে করে নিই, কারণ সকালে বের হতে হবে। তো তোমরা আমার চ্যানেলটা প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে সাপোর্ট করো, আমার ব্লগগুলো দেখো, আর তোমাদের কীরকম লাগে ব্লগগুলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, বা বাই, না বাই বাই বলে দাও, বাই বাই বলে দাও, বলবে না, বাই বাই।